নিরীহ পিঁপড়া খাওয়া প্রাণী, অথচ দেখতে বিদঘুটে আর সুবিশাল। বিষয়টা অদ্ভুত নয় কি? আসলেই তাই। আফ্রিকার রেইন ফরেস্টে এই ধরনের প্রাণীর সন্ধান পাওয়া গেছে বহু বছর আগে। এদের স্থানীয় নাম জায়ান্ট অ্যান্ট ইটার। সাধারণত আমরা পিঁপড়া খায় এরকম প্রাণী বলতে অ্যান্ট ইটার বা পিঁপড়া খেকো প্রাণী বুঝি। এগুলোকে এই নামেই ডাকা হয়। তাই দৈত্যাকার পিঁপড়া খেকো বা জায়ান্ট অ্যান্ট ইটার নামটা শুনলে নড়ে চড়ে বসতেই হয়। এদের বৈজ্ঞানিক নাম মার্মিকোফেগা ট্রাইডাকটাইলা। আগেই বলেছি, এই ধরনের প্রাণী দেখতে পাওয়া যায় আফ্রিকার রেইন ফরেস্টে। কিছুদিন আগে অস্ট্রেলিয়াতেও জায়ান্ট অ্যান্ট ইটারের সন্ধান পাওয়া গেছে। পরিবেশের ভারসাম্যের সাথে খাপ খাওয়াতে না পেরে এই প্রাণীগুলো বিলুপ্ত হতে শুরু করেছে অনেক কাল আগে থেকেই। তবে এখনো কিছু কিছু দেখতে পাওয়া যায়। পিঁপড়া খাবার কারণ হলো এদের দেখতে লম্বা ঠোঁটের অধিকারী হলেও কোনো দাঁত নেই এদের। তাই পিঁপড়া আসলে এরা চিবিয়ে খায় না, বরং গিলে ফেলে। এমনিতে এরা অলস প্রকৃতির। দিনের মধ্যে 15 থেকে 18 ঘন্টা এদের ঘুমিয়েই কাটে। ঘুম থেকে উঠে এদের নিশানা থাকে কোথায় পিঁপড়ার ঢিবি পাওয়া যাবে। আর যেখানেই ঢিবি পাওয়া যায় সেখানেই অনেক সময় এরা পিঁপড়া খেতে খেতে ঘুমিয়ে পড়ে। আবার ঘুম থেকে উঠে পিঁপড়া খায়। এরা শুধু পিঁপড়া খায় তাই নয়, স্বাদ বদলানোর জন্য এরা উই পোকার বাসাতেও হামলা চালায়। প্রায় 2 ফুট দীর্ঘ লম্বা ঠোঁট অনায়াসে উই পোকার বাসায় একেবারে ভেতরে ঢুকে যায়। তাছাড়া এদের আছে অত্যন্ত শক্তিশালী ঘ্রাণেন্দ্রিয়, ফলে যে কোনো জায়গায় খাবার থাকলে আগেই লম্বা নাক দিয়ে তারা তা বুঝতে পারে। আর খাবার পাওয়া গেলে বাজ বিচার না করেই তাদের লম্বা নাকওয়ালা ঠোঁট সেখানে ঢুকিয়ে দেয়। অস্ট্রেলিয়া রেইন ফরেস্টের অ্যান্ট ইটাররা পিঁপড়ার পাশাপাশি অন্যান্য কীটপতঙ্গও খেয়ে থাকে। তবে পিঁপড়ে এবং উই পোকা তাদের প্রথম পছন্দসই খাবার। হিসেব করে দেখা গেছে একটি পূর্ণবয়স্ক জায়ান্ট অ্যান্ট ইটার একদিনে প্রায় 30,000 কীট পতঙ্গ খেতে পারে। এই হিসেবে একটি সম্পূর্ণ পিঁপড়ার ঢিবি সাফ করতে অ্যান্ট ইটার সময় নেয় মাত্র কয়েক মিনিট।